কাকটির গলা শুনতে পেয়েছো? তোমাকে বারণ করেছিল না আমাকে না মারতে? তাও তুমি শুনোনি, এইবার তুমি বুঝবে। কটকটি রানীর হাতে ধরা পড়ে যাবে, আপাতত এদের ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এখানে কি করছিস তুই? আমি আমি উদ্যানে বেড়াতে এসেছিলাম। কিরণমালা কোথায়? কেন, কিছু হয়েছে? কি বলবো ওকে, কুমারকে কিরণমালা স্পর্শ করলে বিপদ? না না না, আমার মায়াশক্তির দুর্বলতার কথা কেউ জানলে আমাকে আর মানবে না। আমি কি বলছি তার কৈফিয়ত কি আমি তোকে দেবো নাকি? যা জিজ্ঞেস করছি সেই প্রশ্নের উত্তর দে। কিরণমালা, কিরণমালা কোথায়? আমার কক্ষ পরিষ্কার করছে। বা বা বা, কুড়মুড়ি, একটা কথা ভালো করে মনে রাখতে হবে তোকে, সব সময় কিরণমালাকে ব্যস্ত রাখতে হবে। কঠিন কাজ, এমন কঠিন কাজে ওকে ব্যস্ত রাখবি সব সময়, যাতে ওর মন শরীর সব বিধ্বস্ত হয়ে যায়। বুঝেছিস তুই? বুঝেছি। আমাকে পরাজিত করে, আমাকে বিধ্বস্ত করে তুই পার পেয়ে যাবি ভেবেছিস কিরণমালা? কোথায় গেল, কোথায় গেল শয়তানিটা? একবার তোকে আমি পাই কিরণমালা, তারপর দেখাচ্ছি মজা।